এটা হচ্ছে আমার একটা ইউটিউব চ্যানেল বাংলা কার্টুন, আমারই চ্যানেল, নতুন চ্যানেল একদম। এটা অ্যাবাউটে যাই আমি দেখি কয়দিন হয়েছে, এটা হচ্ছে জুনের 19 তারিখে খোলা, এখন পর্যন্ত 465টা ভিউ হয়েছে আমার এটা, ঠিক আছে দেখছেন। আর টু হ্যাঁ, এটা কার্টুনগুলো আমি কপিরাইট করতেছি, এটা এই কার্টুনগুলো আমি কপিরাইট করতেছি, ওই অন্য একটা চ্যানেল থেকে আমি নিয়ে এডিট করতেছি আবার আপলোড করতেছি, আমার কপিরাইটগুলো ধরতেছে না, এই জন্য আমি আপলোড করতে পারতেছি। যদি কপিরাইটগুলো ধরতো তাহলে তো আমি আপলোড করতে পারতাম না, তবে যে কোনো সময় আমাকে এটা কপিরাইটের জন্য খাইতে হবে হয়তো। ওই চ্যানেলটা যে সময় দেখবে আমি তাদের কার্টুনগুলো, তাদের কার্টুনগুলো আমি কাজ করে আবার আপলোড দিতেছি, তারা কমপ্লেন করলে আমার এখানে ঝামেলা হবে। ওইটা আমি আগে ক্লাসে আমি এটা এডিট করছি, এটা একটু এডিট করছি আর কি, হালকা এডিট করে, হালকা এডিট করে দিচ্ছি আর কি আমি। না হবে না, এগুলো হবে না, ইউটিউবে যে কোনো ধরনের আপনি ভিডিও আপলোড দেবেন সাথে সাথে এটা ওই আপনার ইউটিউবের যে রোবট আছে সে ডিটেক্ট করে নেবে কই কী কন্টেন্ট আছে আপনার ভিডিওর ভিতরে। আপনি যেভাবে ইউজ করেন না কেন, যে কোনো যেভাবে ইউজ করেন না কেন, যে ভিডিওটা আপনি ইউটিউব থেকে ডাউনলোড করবেন ঠিক আছে, ওই ভিডিওটাই আপনি যদি আবার আপলোড করেন ইউটিউবে সাথে সাথে এটা আপনার কপিরাইট ধরবে। হ্যাঁ আচ্ছা, আমি ইউটিউবটা চ্যানেলটা কীভাবে খুলতে হয় এটা আমি দেখাচ্ছি, আমি ওইটা দেখানোর পরে দিয়ে দেখাবো। এটা আমি চ্যানেলটা সম্পর্কে বলতেছি আর কি, ঠিক আছে। আচ্ছা এখানে দেখেন, এখানে এরপর এখানে দুইটা ভিডিও আছে, হোমে আমি ভিডিওতে যাই, এখানে এখানে দুইটা ভিডিও, এখানে হচ্ছে প্লেলিস্ট, ঠিক আছে। এখানে আমি একটা প্লেলিস্ট তৈরি করছি, ঠিক আছে, তিনটা ভিডিও আছে এখানে, চ্যানেলে ক্লিক করলাম, দেখেন এখানে একদমই খালি, ভিতরে ডিসক্রিপশানে যাই আমি, আর চ্যানেল সম্পর্কে কিছু ডিসক্রিপশান যদি এখানে থাকে আমার ভিতরে থাকতো তাহলে এখানে দেখতে পারতাম আমি, ঠিক আছে। এখানে নাই যেহেতু আমি দেখতে পারতেছি না, অ্যাবাউটে যাই, অ্যাবাউটের ডিসক্রিপশানে কিছু লেখা আছে, ঠিক আছে, অ্যাবাউটের ডিসক্রিপশানে কিছু লেখা আছে। আচ্ছা আমি এখন আমি একটা চ্যানেল তৈরি করব, এটা কিভাবে তৈরি করব, আমার প্রথমে একটা ইমেল অ্যাকাউন্ট খুলতে হবে, আমার মাস্ট একটা জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে প্রথম, ঠিক আছে। জিমেলটা অ্যাকাউন্ট থাকা মানে আমার একটা ইমেল অ্যাকাউন্ট, আমার একটা ইউটিউব অ্যাকাউন্ট, অটোমেটিক একটা ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায়, তারপরও আমরা যদি আমরা একটা আলাদাভাবে ইউটিউব চ্যানেল খুলতে পারি, ঠিক আছে। আমরা একটা জিমেল অ্যাকাউন্ট থাকা মানে আমার একটা ইউটিউব চ্যানেল, মানে ওই জিমেলটা মানে গুগল অ্যাকাউন্ট মানে একটা ওই যেখানে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট লেখা আছে, একটা গুগল অ্যাকাউন্টেই হচ্ছে একটা ইউটিউব চ্যানেল, ঠিক আছে। ওই নামে আমার একটা অলরেডি একটা ইউটিউব চ্যানেল আছে, আমি দেখাচ্ছি, এখানে সুইজ অ্যাকাউন্টে ক্লিক করলাম, দেখেন আমার কতগুলো চ্যানেল আছে এখানে, দেখেন। হ্যাঁ দেখেন, আনোয়ার সিআইটি, আনোয়ার কম্পিউটার ট্রেনিং সেন্টার, সিআইটি 1 2 3 4, ঠিক আছে, এইসবগুলো হচ্ছে ইউটিউব চ্যানেল আমার আলাদা আলাদা, ঠিক আছে। এখানে দেখেন আনোয়ার, আনোয়ার হোসেন, এখানে 55টা সাবস্ক্রাইব আছে, বাংলা কার্টুন এটা 17টা সাবস্ক্রাইবার আছে, ঠিক আছে। এখানে দেখেন শুধু তুই শুধু আমার একটা চ্যানেল আমার, এটা এইগুলো সাবস্ক্রাইবার নাই, এখানে আছে এক্সক্লুসিভ এক্সক্লুসিভ আপলোডার বিডি, ঠিক আছে, একটা চ্যানেল আমার, এখানে 22টা সাবস্ক্রাইবার আছে, ঠিক আছে। এখানে আর একটা চ্যানেল আছে আমার, নেত্রকোনা ফ্রিল্যান্সার টিম, ঠিক আছে, এটা 43টা সাবস্ক্রাইবার আছে। এখানে প্রত্যেকটা চ্যানেলের আলাদা আলাদাভাবে দেখেন, এইখানে এই ইমেলটা থেকে আমার, এইখানে যে ইমেলটা দেখাচ্ছে, দেখেন এই ইমেল থেকে কয়টা চ্যানেল তৈরি করছি আমি, দেখেন এখানে গণ্য খুলতে গণতে পারবো আমি, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টা চ্যানেল খোলা আছে অলরেডি, ঠিক আছে। আমার এই চ্যানেল সহ এই যে নিচে যারা সাবস্ক্রাইবার দেখাচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে আমার মেল, এটা হচ্ছে মেল গুগল, আমার গুগল অ্যাকাউন্ট, ঠিক আছে, এটা হচ্ছে আমার গুগল অ্যাকাউন্ট, আমি যদি এটাতে ক্লিক দিই, ঠিক আছে, এই যে এখানে কিন্তু আমার এটা দেখাচ্ছে, দেখেন এই যে আমার লোগোটা, বাংলাদেশের লোগোটা দেখাচ্ছে এখানে, ঠিক আছে। আমি যদি হ্যাঁ আমি এখান থেকে ক্লিক দিই, আবার অন্য আরেকটা চ্যানেলে যাবো আমার, আমি ওইটাতে ক্লিক দিলাম, আমি আমার আরেকটা চ্যানেলে ঢুকছি, ঠিক আছে, এটা হচ্ছে আমার এই চ্যানেলটা, ওই যে দেখেন এখানে আরেকটা লোগো দেখাচ্ছে। হ্যাঁ প্রত্যেকটা আলাদা আলাদা হচ্ছে আমার আলাদা আলাদা এক একটা অ্যাকাউন্ট, ঠিক আছে। এখন আমরা একটা নতুন একটা অ্যাকাউন্ট খুলবো, এটা কীভাবে খুলবো, ঠিক আছে, আমরা এর জন্য আমার এর জন্য এই একটা ইমেল দিয়ে আমরা অনেকগুলো ইউটিউব চ্যানেল খুলতে পারি। এখানে বাইরে যেটা বলতেছে মাইক্রো ওয়ার্কার্সে,
এখানে একটা ইমেল দিয়ে আপনার একটা অ্যাকাউন্টে খুলতে পারবেন, বা ওইখান থেকে ভিতরে ঢুকে আপনি আলাদা একটা অ্যাকাউন্ট খুলে দিতে পারেন ভিতরে ঢুকে, ঠিক আছে? একটা অ্যাকাউন্ট শুধু খুলে দিবেন আপনি। আচ্ছা দেখেন কি করতে হবে, এখন এখান থেকে আপনি যাবেন সেটিংয়ে, আপনার ওই যে এই একটা চ্যানেলে ঢুকবেন আমরা, এটা হচ্ছে আমার, এটা না আমি আমার হোম স্ক্রিনে যাচ্ছি, আমার প্রথম যে ইমেলটা এই ইমেলটাতে যাচ্ছি, এটা হচ্ছে আমার ইমেলের যে চ্যানেলটা অটোমেটিকলি যারা জেনারেট হয় গুগল আমাদের আমাদেরকে দিয়ে দেয়, ঠিক আছে? এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল ইয়াসেম আনোয়ার হোসেন, নিচে আমার হচ্ছে জিমেল অ্যাকাউন্টটা, ঠিক আছে? এই যে এই হ্যাঁ এটা হচ্ছে আমার, হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি বলতেছি এটা, হ্যাঁ এটা বলতেছি পরে একটু মনে লাস্টের দিকে এটা দেখাই একটু, হ্যাঁ ওটা দেখাইতেছে এটা আমি। আচ্ছা এখান থেকে আমি সেটিংয়ে যাব, ঠিক আছে? সেটিংয়ে গেলাম, সেটিংয়ে যাওয়ার পরে দেখবেন আপনার এখানে এটা হচ্ছে গুগল অ্যাকাউন্ট, এই জায়গাটা হচ্ছে গুগল অ্যাকাউন্ট, দেখেন অলরেডি কিন্তু এখানে গুগল অ্যাকাউন্টের নাম ঠিকানা চলে আসবে, দেখেন এডিট অন গুগল লেখা আছে, দেখছেন? এখানে যদি আমি নামটা চেঞ্জ করে দিই আমার ইউটিউব চ্যানেলের নামটা চেঞ্জ হয়ে যাবে, মানে আমার ইউটিউবের চ্যানেলের নাম চেঞ্জ হবে না, আমার গুগলের যে অ্যাকাউন্টটা খুলছিলাম, ঠিক আছে, আমার ইমেলটা যে খুলছিলাম ফার্স্ট নেম লাস্ট নেম দিয়েছিলাম ওইটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? ওই এডিট করলে, এই যে এডিট অন গুগলে ক্লিক করলে, ঠিক আছে, বুঝতে পারছেন তো? আচ্ছা আমরা এটা এডিট করব না, এটা হচ্ছে আমার যেহেতু আমার গুগল অ্যাকাউন্ট, ঠিক আছে, এই নামে আমার এটা হচ্ছে একটা ভেরিফাইড অ্যাকাউন্ট গুগলের আমার, এই নামটা এডিট করব না, আমি নতুন আরেকটা চ্যানেল খুলে নেব, আমি ওই চ্যানেলটা আমি ইউজ করব না, ঠিক আছে? আমার এই ইমেল থেকে আমি আলাদা আরেকটা অ্যাকাউন্ট খুলব, এর জন্য কী করতে হবে, অ্যাড অ্যান্ড ম্যানেজ ইউর চ্যানেল এখানে ক্লিক দিব, ঠিক আছে? এই যে দেখেন এখানে ক্লিক দিবেন। আচ্ছা দেখেন এখানে অলরেডি দেখেন আমার সবগুলো চ্যানেল চলে আসছে, এখানে নামগুলো দেখছেন, এই যে দেখেন সবগুলো নাম চলে আসছে, না এটা আসবে না, এখানে লেখা আসবে শুধু ক্রিয়েট অ্যান্ড নিউ চ্যানেল, এই যে প্রথমে লেখা থাকবে দেখবেন ক্রিয়েট অ্যান্ড নিউ চ্যানেল, এই যে আমি এখানে ক্লিক দিলাম, ঠিক আছে? এই যে এখান দেন ব্র্যান্ড অ্যাকাউন্ট নেম, আমি যে চ্যানেলটা খুলবো এই অ্যাকাউন্টের নাম, দাঁড়ান আমি এখানে লিখলাম এলইডিপি, ঠিক আছে, আমি চ্যানেল নাম দিলাম এলইডিপি, ঠিক আছে, এলইডিপি লাইভ ক্লাস। আচ্ছা আমি হেডফোনটা তৈরি ছিলাম মনে নাই, এলইডিপি লাইভ ক্লাস লিখতেছে, হেডফোন তৈরি দিছিলাম কইলে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এখানে দেখেন আমি আমার চ্যানেলের নাম দিছি এলইডিপি লাইভ ক্লাস, ঠিক আছে, এরপরে ক্রিয়েট দিলাম। দেখেন অলরেডি আমার চ্যানেল খোলা হয়ে গেছে, দেখছেন এই যে অলরেডি এলইডিপি লাইভ ক্লাস, আমি আমার চ্যানেলের লিঙ্কটা দিচ্ছি আপনাদেরকে, সাবস্ক্রাইব দিয়ে দেন সবাই, শেয়ার দিয়ে দেন, আমি এখানে কিছু ভিডিও আপলোড দেব আপনাদের। আচ্ছা এই যে চ্যানেলে ঢুকবো, চ্যানেলে ঢোকার পর এই যে উপরে যে ইউআরএলটা আছে ওইটা হচ্ছে আমার চ্যানেলের ইউআরএল, ঠিক আছে? এই ইউআরএলটা কিন্তু আবার এই কাস্টমাইজ করা যায়, ঠিক আছে? youtube.com/ আমার এলইডিবি লাইভ ক্লাস দিতে পারতাম, এখানে আমার এর জন্য আমার 1000 সাবস্ক্রাইবার প্রয়োজন হবে, তাহলে আমি এডিট করতে পারবো, ঠিক আছে? না আগেও ছিল। আচ্ছা এখানে দেখেন এরপরে কাস্টমাইজ ইউর চ্যানেল, আমার একটা ফুল চ্যানেলটা কাস্টমাইজ করার জন্য, এখানে যেটা বলছে মাইক্রো ওয়ার্কার্সে শুধু চ্যানেলটা খুলে দিবেন আর কিছু করা লাগবে না, শুধু চ্যানেলটা খুললে, ঠিক আছে, ইমেলটা শুধু ইমেলের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, মাইক্রোসফটের যে কাজগুলো মাইক্রো ওয়ার্কার্সে, আর পার্সোনালিভাবে ইমেলটা কীভাবে একটা ইউটিউব চ্যানেল কীভাবে সাজাইতে হবে সুন্দর করে এগুলো আমার ক্লাসে দেখাই দেবো, ইউটিউবের ক্লাসে, এর আগে আমাদের অনেক কিছু শেখার দরকার আছে, এরপর আমার ইউটিউবে যাবো আর কি, এখানে শুধু কাজটা করার জন্য শুধু এটা দেখাই দিলাম মাইক্রো ওয়ার্কার্সের। হ্যাঁ হ্যাঁ ইউটিউবের